হ্যালো বন্ধুরা, আমি আনিচুর রহমান আর আপনারা দেখছেন বিডি এক্সপ্লোরার। এই পৃথিবী কতই না অদ্ভুত, রহস্যময়, হিংস্রতায় ভরপুর। আর এই অদ্ভুত, রহস্যময়, হিংস্র বিষয়গুলো জানতে যোগ দিন আমাদের বিডি এক্সপ্লোরার চ্যানেলে। আর আপনিও এক্সপ্লোর করুন বিশ্বের রহস্যময় সব ঘটনা। তাহলে আর দেরি কেন, আজই সাবস্ক্রাইব করুন বিডি এক্সপ্লোরার চ্যানেল এবং যোগ দিন আমাদের কমিউনিটি। ওয়েলকাম বন্ধুরা, আজ আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে হিংস্র, রক্তপিপাসু, নরখাদক মাছ প্রানহা সম্পর্কে। তাহলে দেরি কেন বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক। প্রানহার জন্মস্থান। প্রানহা মাছের আদিনিবাস হিসেবে মনে করা হয় ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে, কিন্তু এই মাছ অ্যামাজন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়, যেমন গিরিয়ান নদীতে, প্যারাগুয়ে এবং সান ফ্রান্সিসকো নদীতে। কিন্তু আপনি জানেন কি, প্রানহা মাছ বাংলাদেশে পাওয়া গেছে? হ্যাঁ বন্ধুরা, প্রানহা মাছ বাংলাদেশের কাপ্তাই লেক থেকে আবিষ্কার করা হয়। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই মাছটি অসাধু ব্যবসায়ী দ্বারা এই দেশে প্রবেশ করেছে। প্রানহা মাছের শ্রেণীবিভাগ। প্রাণে মাছের মোট প্রজাতি অজানা, তবে বিজ্ঞানীরা মনে করেন কি, আনুমানিক 60 বা তার বেশি প্রানহা পৃথিবীতে আছে। তবে রেড বিলি প্রানহা এবং ব্ল্যাক বিলি প্রানহা বিশ্বে বেশি পরিচিত। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক প্রানহা মাছ কত বড় হতে পারে বা এর আকার কত। প্রানহা সাধারণত 12 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। কিছু প্রজাতি যেমন রেড বিলি প্রানহা 50 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। তবে অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন বিলুপ্ত মেগা প্রানহা 8 থেকে 10 মিলিয়ন বছর আগে 100 সেন্টিমিটার পর্যন্ত বড় হতো। প্রানহা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য বন্ধুরা চলুন জেনে নিয়ে যাক। হিংস্র মাছ হলেও প্রানহা খাদ্য হিসেবে বিশ্বে বেশ জনপ্রিয়। কিছু দেশে প্রানহাকে পোষা প্রাণী হিসাবে কিনে নেওয়া যায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ফিলিপাইনে এই মাছ আমদানি করলে 6 মাস থেকে 4 বছরের জেল হতে পারে। বন্ধুরা প্রানহা মাছের আক্রমণের খবর তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে জানা যায়। চলুন বন্ধুরা তাহলে জেনে নিই প্রানহা মাছের আক্রমণ সম্পর্কে কিছু তথ্য। পৃথিবীর বিভিন্ন অংশ থেকে প্রানহার আক্রমণ সম্পর্কে অনেক কথাই শোনা যায়। সাধারণত যেসব জায়গায় প্রানহা মাছের জন্য খাদ্য কম সেসব জায়গায় আক্রমণ বেশি হয়। প্রানহার মাছ জলে ছিটার জন্য আকৃষ্ট হয়, ফলে সাঁতার কাটার সময় প্রানহা মাছ বাচ্চাদের বেশিরভাগ আক্রমণ করে থাকে। 2007 সালে ব্রাজিলের পালমাসে একাধিক ব্যক্তির পায়ে প্রানহার কামড়ের শিকার হন। পরের বছর পেরুতে 10 বছরের এক ছেলের মৃতদেহ পাওয়া যায়, যার শরীরে কোনো মাংস ছিল না, শুধু কঙ্কাল পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন যে এই কঙ্কালটি প্রানহা মাছের মাংস খুবলে খেয়ে নেওয়ার ফলে সৃষ্টি হয়। 2009 সালে সাও পাওলো রাজ্যের টিয়াতো নদীতে একসাথে 15 জন আক্রমণের শিকার হন। 25শে ডিসেম্বর 2013 আর্জেন্টিনার রোজারিওতে 70টির বেশি আক্রমণ ঘটে। এছাড়াও আরও পৃথিবীতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই